হাবিবিনা মুহাম্মাদিন আলাইহি আফদলুস সালাত ওয়া আতাম্মুত তাসলিম ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরুদ ও সালাম আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার খুতবা তথা জুমার বয়ান উহুদ যুদ্ধের প্রাথমিক অবস্থা নিয়ে। আমরা বিগত দুই জুমা পর্যন্ত উহুদ যুদ্ধের যুদ্ধ শুরু হওয়া আগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উহুদ যুদ্ধের প্রাথমিক যে অবস্থাগুলো ছিল। আমরা জানি যে গ্রেট উহুদ, ঐতিহাসিক উহুদ যুদ্ধ এবং এর আগে এক বছর আগে ঐতিহাসিক বদর যুদ্ধ হয়ে গিয়েছে। এই গ্রেট বদর এবং গ্রেট উহুদ, উহুদ এবং বদর যুদ্ধের দুইটা যুদ্ধেই যুদ্ধের পতাকাবাহী ছিল বনু আব্দুদ্দার। বনু আব্দুদ্দার এই পতাকা বহনের দায়িত্ব পেয়েছিলেন কুসাই বিন কিলাব এবং বনু আব্দে মানাফের মাঝে ক্ষমতা নিয়ে ভাগাভাগি হয়। ক্ষমতা নিয়ে ভাগাভাগি হলে সেখান থেকে বনু আব্দুদ্দার যুদ্ধের পতাকা বহনের দায়িত্ব পান। সেই সূত্রে, সেই 79 সূত্রে আজকে বনু আব্দুদ্দারের হাতে যুদ্ধের পতাকা থাকবে। তো যুদ্ধের পতাকা, বনু আব্দুদ্দার একটা গোত্র, সেই গোত্রের প্রথমেই যুদ্ধের পতাকা বহন করলেন তলহা বিন আবি তলহা। উল্লেখ আপনারা জানতে পারবেন যে উহুদ যুদ্ধের প্রাথমিক অবস্থায় 11 জন পতাকাবাহী একের পর এক নিহত হতে চলে থাকে। আমি পর্যায়ক্রমে এই লিস্টটা আপনাদের কাছে পেশ করব, প্রেজেন্ট করব যে কিভাবে বনু আব্দুদ্দার, শুধু বনু আব্দুদ্দারের একটা পরিবার থেকে 6 জন পতাকাবাহী কী হয়ে যায়, পড়ে যায়। তারপরে বনু আব্দুদ্দার গোত্রের আরও 4 জন পড়ে যায়, সাথে সাথে তাদের একটা গোলাম ছিল, একটা ক্রীতদাস ছিল, সেও পতাকা বহন করেছিল, সেও শেষ পর্যন্ত নিহত হয়। আমি তার লিস্ট আপনাদের সামনে পেশ করছি। প্রথমেই পতাকাবাহী ছিল তলহা বিন আবি তলহা আল আবদারি। তিনি যুদ্ধের প্রথমেই একটা রেড ক্যামেল, লাল ঘোড়ার উপর সওয়ার হয়ে এসে মুসলিম মিলিটারি বাহিনীদেরকে কম্পিটিশনের জন্য বা যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। যখনই চ্যালেঞ্জ করেছে মুসলিম মিলিটারি বাহিনীকে, তখন মুসলিম মিলিটারি বাহিনীর এক সদস্য, এক সোলজার, এক সেনা জুবাইর ইবনুল আওয়াম, উনি লাফ দিয়ে তরবারি নিয়ে তার উটের উপর চড়ে বসে এবং তাকে উট থেকে ফেলে দেয় মাটিতে। ফেলে দেওয়ার পরে তরবারি দিয়ে তার মাথাকে বডির থেকে বিচ্ছিন্ন করে দেয়। পতাকা পড়ে গেল, এবার পতাকা বহন করল ওসমান বিন তলহা বিন আবি তলহা। ওসমান বিন আবি তলহা, তলহা বিন আবি তলহা যখন পতাকা নিলেন, তখন মুসলিম মিলিটারি বাহিনীর যিনি ক্ষমতাধর সৈনিক ছিলেন, যেটা মুসলিম মিলিটারি হিস্টোরির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি বড় সৈনিক ছিলেন, তিনি হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি তাকে তরবারি দিয়ে ওসমান বিন তলহা বিন আবি তলহাকে হত্যা করে। এবার কুরাইশদের পতাকা নেয়, কুরাইশদের পতাকা নিল সাদ বিন আবি তলহা বিন তলহা। সাদ বিন আবি তলহা বিন তলহা যখন পতাকা নিল,
তখন মুসলিম সেনাদের মধ্য থেকে সাদ বিন আবি আক্কাস অথবা মুসলিম যারা গ্রেট সোলজার, যারা সবচেয়ে শক্তিশালী এবং নামকরা যোদ্ধা ছিলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূলের চাচা ছিলেন আবু তালেব, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি অথবা সাদ ইবনে আবি আক্কাস, এই দুইজনের যে কোনো একজন সাদ বিন আবি তালহা পতাকাবাহী কুরাইশদের পতাকাবাহীকে হত্যা করে। এবার মুসাফে বিন তালহা বিন আবি তালহা আবার পতাকা নিল। পতাকা নেওয়ার পরে আসিম বিন সাবিত বিন আবিল আফলাহ, উনি তীর মেরে এই মুসাফে বিন তালহা বিন আবি তালহাকে হত্যা করে। এবার তলা এবার পতাকা নিল ইলাব বিন তালহা বিন আবি তালহা, তাকে হত্যা করেছে জুবাইর ইবনুল আওয়াম, যিনি প্রথম পতাকাবাহীকে হত্যা করেছিল। প্রথম পতাকাবাহী কে ছিল? তালহা বিন আবি তালহা। এবার কিলাব বিন তালহা বিন আবি তালহাকেও জুবাইর ইবনুল আওয়াম তিনি হত্যা করলেন। এবার বাকি থাকলেন জালাস বিন তালহা বিন আবি তালহা, এতে একেও তীর মেরে হত্যা করলেন তালহা বিন ওবাইদুল্লাহ, অথবা কোনো কোনো রেওয়ায়েত এসেছে যে আসিম বিন সাবেদ, এই দুইজনের কোনো একজন জুলাস বিন তালহা বিন আবি তালহাকে হত্যা করে। এই ছয়জনই ছিল এক পরিবারে, এক ব্যক্তির ছয় ছেলে, ছয়জন তারা পতাকাবাহী ছিলেন, এবং উহুদ যুদ্ধের এই ছয়জন পতাকাবাহীকে মুসলিম সেনারা একে একে হত্যা করল। এবার আসেন আরতদ বিন সুরাহবি, বনু আব্দুদার গোত্রের অন্য এক লোক আরতদ বিন সুরাহবি, সে পতাকা যখন নিল তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, কোন কোন রেওয়ায়েতে এসেছে হামজা বিন আবি তালিব রসুলের চাচা অথবা রসুলের চাচাতো ভাই, যে কোনো একজন আরতদ বিন সুরাহবিলকে হত্যা করে। এবার আসে সুরাই বিন কারিস, সুরাই বিন কারিস আবু জাইদ আমর ইবনে আব্দ মানাফ এবং সুরাহবিল ইবনে হাশিম আল আবদারি, এই তিনজনের নাম একসাথে উল্লেখ করেছি এই জন্য, এই তিনজনকে কুজমান নামক এক মুনাফিক, কুজমান নামে এক মুনাফিক সেই তিন ব্যক্তিকেই হত্যা করেছিল। তাহলে মুনাফিক যুদ্ধে আসলো কেন? মুনাফিক গোত্রীয় মর্যাদাকে রক্ষা করার জন্য, গোত্রীয় মর্যাদাকে রক্ষা করার জন্য উহুদের যুদ্ধে এসেছে, সে ইসলামের জন্য যুদ্ধ করতে আসে নাই, কিন্তু সে এই তিনজনকে হত্যা করে। টোটাল এখানে দশজন কুরাইশ মিলিটারি বাহিনীর পক্ষ থেকে, যে বনু আব্দুদ্দারের পক্ষ থেকে যে পতাকাবাহী ছিল, দশজনকে হত্যা করলো মুসলিম সেনারা। আরেকজন সুহাব, সে ছিল বনু আব্দুদ্দার গোত্রের কোনো এক ব্যক্তির সে ছিল গোলাম, ক্রীতদাস, স্লেভ। তাকে মুসলিম সেনারা প্রথমে হাত কেটে ফেলে, যখন তার দুই হাত কেটে ফেলে তরবারির আঘাতে যখন দুই হাত কেটে যায়, তখন সে বুক এবং এই কাঁধ দিয়ে পতাকাকে সে সমুন্নত রাখার চেষ্টা করেছিল, ফাইনালি সে পতাকা আর রাখতে পারে নাই, সে নিজে নিহত হয় এবং পতাকা যুদ্ধের ময়দানের প্রাণ কেন্দ্রে পড়ে থাকে। এমন একটা পার্সন ছিল না, এমন একটা কুরাইশ সোলজার ছিল না, কুরাইশ এমন কোনো লিডার ছিল না যে কুরাইশদের তাদের পতাকাকে তারা তুলে নেবে। কারণ আপনারা এত সময় পর্যন্ত জেনেছেন যে কুরাইশ মিলিটারি বাহিনীদের পক্ষ থেকে 11 জন পতাকাবাহী তারা পরপর যখন নিহত হয়েছে, আপনি আঁচ করতে পারছেন এবং চিন্তা করতে পারছেন যে কুরাইশ মিলিটারি বাহিনীর এখনের অবস্থা কেমন ছিল, যুদ্ধের অবস্থা এমনই ছিল যে তাদের মানসিক বলকে তারা হারিয়ে ফেলেছিল, তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, তারা এ অবস্থায় তারা দিশেহারা হয়ে যুদ্ধের ময়দানে শুধু ছুটাছুটি করছে। আল্লাহু আকবার। এবার আল কিতাল ফি বাকিয়াতিন নুকাত, এটা ছিল যখন মুসলিম মিলিটারি বাহিনী এবং কুরাইশ মিলিটারি বাহিনীর একবার সম্মুখ ভাগের প্রেক্ষাপট বা অবস্থা। অন্যান্য সেক্টরগুলোতে যুদ্ধ কেমন হচ্ছিল সেটা নিয়ে এখানে আলোচনা করব।
অন্য অন্য যে ক্ষেত্র ছিল বিভিন্ন জায়গায় যে আরও যুদ্ধ ছিল, যে প্রধানরা যুদ্ধ পরিচালনা করছেন সেখানের অবস্থাও খুব ভালো ছিল। মুসলিমদের পক্ষেই বহুদের যুদ্ধ ছিল, সেখানেও মুসলিমরা কুফর শক্তিকে, কুরাইশ মিলিটারি বাহিনীকে এলোমেলোভাবে তাদেরকে হত্যা করতে লাগলো। আল্লাহু আকবার। উল্লেখযোগ্য কয়েকজন মুসলিম বড় বড় যারা লিডার ছিল, মুসলিম বড় বড় যোদ্ধা ছিল, তারা এই যুদ্ধে নিহত হয়ে যায়। আমরা আগেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, রাআইতু বাকারান ইউজবা, যে আমি রাত্রে স্বপ্নে দেখেছি যে একটা গাভী জবাই হয়ে যাচ্ছে। ও রাআইতু ফি জুবাবি সাইফি সুলমা, এবং আমি স্বপ্নে দেখছি যে তরবারি মাথা ভেঙে গিয়েছে। রাসূল আরও স্বপ্নে দেখেছিলেন যে রাআইতু আন্নি আদখালতু ইয়াদি ফিল হাসিনা, যে আমার হাতকে একটা সিক্রেট এরিয়ার মধ্যে রাখছি। এই স্বপ্নের ব্যাখ্যা এটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নে দেখেছিলেন যে আমি গাভী জবাই হতে দেখেছি, তার মানে হিউজ নাম্বার অফ সোলজার, মুসলিম সোলজারের বেশ কিছু সেনা বহু যুদ্ধে নিহত হবে। রাসূল যে স্বপ্নে দেখেছিলেন যে আমার তরবারির মাথা ভেঙে গিয়েছে, এর ব্যাখ্যা এরকম ছিল যে রাসূল পরিবারের মধ্যে, রাসূল ফ্যামিলির থেকে কেউ শহীদ হবেন, আর রাসূল যে হাত একটা সিক্রেট এরিয়ার মধ্যে রেখেছেন, এর দ্বারা এর ব্যাখ্যা ছিল যে সেটা হলো মদিনা, মদিনা একটা সিক্রেট এরিয়া। তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরুল্লাহ প্লান। এদিকে আপনারা এটাও জানেন যে বদর যুদ্ধে কুরাইশদের যে ভরাডুবি হয়েছিল এবং চূড়ান্ত পরাজয় হয়েছিল, সেই চূড়ান্ত পরাজয়ের পরে তারা একটা প্ল্যানও করেছিল। তারা প্ল্যান করেছিল যে হামজা বিন আব্দুল মুত্তালিবকে তারা হত্যা করবে। ঠিক আছে, আমি হামজা বিন আব্দুল মুত্তালিবের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে বলেছিলেন, মান ইয়াখুযু হাযা সাইফ বিহাক্কিহি, আমার এই তরবারিকে কে নিবে যে এই তরবারির হক আদায় করতে পারো, তখন এই তরবারিটা নিয়েছিলেন দুজানা, সিমাক বিন হারাসা। দুজানা রাদিয়াল্লাহু আনহু যখন এই তরবারি নিয়েছিলেন, এই তরবারি নিয়ে তিনি যখন উহুদের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে উনি এলোমেলো এত পরিমাণ মানুষকে হত্যা করেছে যে হত্যা করতে করতে যুদ্ধের একবার আবু সুফিয়ান ইবনে হারব, যিনি উহুদ যুদ্ধের মিলিটারি প্রধান ছিল, কুরাইশদের পক্ষ থেকে ঠিক তার কাছে চলে গিয়েছিল। আপনারা এটাও জানেন যে উহুদ বদরের যুদ্ধে কুরাইশ মিলিটারি প্রধান আবু জাহাল ইবনে হিশাম নিহত হয়েছে। এই যুদ্ধে, উহুদের যুদ্ধেও কুরাইশ মিলিটারি প্রধান আবু সুফিয়ান ইবনে হারব নিহত হওয়ার খুব নিকটবর্তী হয়ে গিয়েছিল। আবু দুজানা তিনি তরবারি নিয়ে আবু সুফিয়ান ইবনে হারবের খুবই নিকটে চলে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা, কুরাইশ যোদ্ধা সে তরবারি মারে তাকে হত্যা করে ফেলে। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন যে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি মহাবীর ছিলেন। মুসলিম মিলিটারি বাহিনীর মধ্যে সবচেয়ে যাদের কথা ইতিহাস স্মরণ করে থাকে, কিয়ামত পর্যন্ত যাদের নামকে স্মরণ করতে থাকবে, তাদের মধ্যে সবচেয়ে বড় বীর বাহাদুর হামজা বিন আব্দুল মুত্তালিব এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা। আপনারা এদের আলোচনা শুনলে বুঝতে পারবেন, আপনারা জানেন যে ষষ্ঠ হিজরিতে, নবুয়াতের ষষ্ঠ বছর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের মাত্র 3 দিন আগে হামজা বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে, ইসলাম গ্রহণ করলেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করবে, তখন ওমর ইবনুল খাত্তাব দারুল আরকাম বিন আবিল আরকামে গেলেন।
ওখানে সাডেনলি ওই সময় হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওই সময় রাসূলের দরবারে ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন। সাহাবায়ে কেরাম যখন জানতে পেরেছিলেন যে ওমর ইবনুল খাত্তাব এসেছেন, তখন সাহাবায়ে কেরাম নিজে নিজে প্রত্যেকে নিজেদেরকে আত্মগোপনে নিয়ে যাচ্ছিলেন, নিজেরা গোপন জায়গায় চলে যাচ্ছিলেন। তখন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনজা বিশ্বরুণ, যদি সে কোনো খারাপ চিন্তা করে আসে, যদি কোনো খারাপ চিন্তা নিয়ে সে আসে, ফাবাদ্দাল্লাহু বিসাইফিহি, তার তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে। আর যদি ওমর কোনো ভালো চিন্তা নিয়ে এখানে এসে থাকে তাহলে তাকে ওয়েলকাম। এটা হামজা বিন আব্দুল মুত্তালিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। মক্কায় এমন কোনো যুবক ছিল না, মক্কায় এমন কোনো ব্যক্তি ছিল না, এমন কোনো গোত্রের এমন কোনো বাহাদুর ছিল না যে মক্কাতে স্পেসিফিকভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে যেতে পারে। ঠিকই হামজা বিন আব্দুল মুত্তালিব, তিনি হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত থ্রেট দিয়েছিলেন, কিন্তু আজকের যুদ্ধের ময়দানে, ওহুদের ময়দানে তাকে নিহত হতে হচ্ছে। কুরাইশরা ভুলে গিয়েছে, কুরাইশরা ভুলে গেল তাদের সেই বড় লিডার আব্দুল মুত্তালিব, যার হিস্ট্রি যদি আলোচনা করি যে আরব ইতিহাসের মধ্যে খানায় কাবার পাশে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ আব্দুল মুত্তালিবের মতন এত পাওয়ারফুল লিডার মক্কাতে আর আসে নাই, এত পাওয়ারফুল লিডার মক্কাতে আসে নাই। এতটা সত্ত্বেও আজকে ওহুদের ময়দানে সেই আব্দুল মুত্তালিবের ছেলে, যিনি মৃত্যু পর্যন্ত খানায় কাবার দায়িত্বশীল ছিলেন, যিনি মৃত্যু পর্যন্ত কুরাইশদের লিডার ছিলেন, যিনি মৃত্যু পর্যন্ত কুরাইশদেরকে শাসন করেছেন, যে যিনি মৃত্যু পর্যন্ত যার নেতৃত্বের আওতায় গোটা কুরাইশরা ছিল, আজকে তার ছেলে হামজা বিন আব্দুল মুত্তালিবকে কুরাইশরা শুধু বিশ্বাসের পার্থক্যের কারণে, শুধু ইমানের পার্থক্যের কারণে তারা টাকা তারা হত্যা করে ফেলে। আল্লাহু আকবার। আমরা আগেই জেনেছি যে বদর যুদ্ধের পরে তারা প্ল্যান করেছিল যে হামজা বিন আব্দুল মুত্তালিবকে তারা হত্যা করবে, কারণ বদর যুদ্ধে তুয়াইমা বিন আদি নামে একজন কুরাইশ, খুব মানসম্মত একজন লিডার, যিনি হলেন জুবাইর ইবনুল মুতাইমের চাচা, জুবাইর ইবনুল মুতাইমের চাচা তুয়াইমা বিন আদিকে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে উনি হত্যা করেছিলেন। তো জুবাইর ইবনুল মুতাইম, তার একটা কৃতদাস ছিল, স্লেভ অফ আবিসিনিয়া, আবিসিনিয়ার একটা হাবশি একটা কৃতদাস ছিল, গোলাম ছিল, তার নাম ছিল ওয়াহশি ইবনে হার্ব। এই ওয়াহশি ইবনে হার্বকে জুবাইর ইবনুল মুতাইম বলেছিলেন যে হে ওয়াহশি ইবনে হার্ব, তুমি যদি আমার চাচা মুতাইম ইবনে আদি হত্যার বদলে পরিবর্তে রসুলের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আজকে আমি আজাদ করে দেব। উনি যুদ্ধের আগেই প্ল্যান করে নিলেন যে যুদ্ধের ময়দানে আজকে হামজা বিন আব্দুল মুত্তালিবকে একটু দেখা হবে। আমরা এটাও জানি যে যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধ ডান পাশের প্রধান একজন ছিলেন, বাম পাশের প্রধান ছিলেন এবং এদের সহযোগীও ছিলেন। আমি প্রথম দ্বিতীয় ভিডিও লেকচারের মধ্যে এগুলো আমি বলেছি বা জুমার খুতবায় বলেছি। এবং সম্মুখে সামনে যারা ছিলেন তাদের মধ্যে আলী ইবনে আবি তালিব, আসাদুল্লাহ, আল্লাহর বাপ ছিলেন। হামজা বিন আব্দুল মুত্তালিব, যাকে বলা হয় লায়ন অফ আল্লাহ, আল্লাহর সিংহ বলা হতো। হামজা বিন আব্দুল মুত্তালিব সম্মুখে ছিলেন, সম্মুখ যোদ্ধা এরা। তিনি যুদ্ধ করতে করতে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমনই যোদ্ধা ছিল এরা। আমি এটাও বলেছি যাদের সামনে 1000 সোলজার টিকে না, 1000 সেনাবাহিনী টিকে না, এরকম যোদ্ধা এরা। ইসলামের ইতিহাস এজন্য স্মরণ রাখা হয়, কিয়ামত পর্যন্ত এদেরকে স্মরণ রাখবে ইসলামের ইতিহাস স্মরণ রাখবে,
পৃথিবীবাসী স্মরণ রাখবে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব যুদ্ধ করতে করতে ওনার চেহারা তথা পুরো বডি এরকম হয়ে গিয়েছে যে ছাই রঙের উটের মতো দেখা যাচ্ছে, ধুলা বালুতে উনি পুরাই হয়ে গিয়েছেন। পুরা ধুলা বালির আবৃত অবস্থায় উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। আল্লাহু আকবার। উনি এক পর্যায়ে উনি সেবা ইবনে আব্দুল উজ্জা, সেবা ইবনে আব্দুল উজ্জা নামে একজন কুরাইশ যোদ্ধা ওনার সামনে আসছে, হামজা বিন আব্দুল মুত্তালিবের সামনে আসলে হামজা বিন আব্দুল মুত্তালিব তাকে বলেছিলেন যে ওরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারী, তুই আমার সামনে এসেছিস, তোকে দেখিয়ে দেব। তাই বলে সাথে সাথে নিজের তরবারি দিয়ে তার কাঁধের উপর এত জোরে আঘাত করেছে যে আঘাতের ঠেলায়, আঘাতের জোরে তার মস্তক, তার মাথা বডির থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদিকে ওয়াহশি ইবনে হারব, স্লেভ অব আবিসিনিয়া, আবিসিনিয়ার এক ক্রীতদাস যিনি ছিলেন জুবাইর ইবনুল মুতাইমের ক্রীতদাস, তিনি ওত পেতে একটা ঝাড়ের মধ্যে, ঝোপ ঝাড়ের মধ্যে একটা স্টন, একটা পাথরের মাঝে উনি বর্ষা নিয়ে লুকিয়ে আছেন। উল্লেখ্য ওয়াহশি ইবনে হারব উনি বর্ষা পরিচালনায় এতই পারদর্শী ছিলেন, উনি বর্ষা পরিচালনায় এতই সুদক্ষ ছিলেন যে ওনার বর্ষা নিক্ষেপ সাধারণত ইউজুয়ালি একটাও মিস হতো না, ওনার লক্ষ্যবস্তুতেই যেয়ে পড়ত। উনি চিন্তা করলেন যে সেবা ইবনে আব্দুল উজ্জাকে হামজা বিন আব্দুল মুত্তালিব হত্যা করল, উনি লুকিয়ে আছে ঝোপঝাড়ের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থেকে শুধু ওনার লক্ষ্যবস্তুর আওতায় আসে কিনা এটার জন্য উনি অপেক্ষা করছে। আল্লাহু আকবার, আল্লাহর ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, কাদারুল্লাহ। রসুল স্বপ্নে দেখেছিলেন যে রসুলের পরিবার থেকে কোনো একজন শহীদ হয়ে যাবে। হামজা বিন আব্দুল মুত্তালিব যখন ওয়াহশি ইবনে হারবের বর্ষার লক্ষ্যবস্তুর অধীনে চলে আসলেন তখন তিনি বর্ষা নিক্ষেপ করলেন হামজা বিন আব্দুল মুত্তালিবের নাভি বরাবর, বর্ষা ঠিক ওনার লক্ষ্যবস্তুতেই যেয়ে পড়ল। পড়ার সাথে সাথে নাভি ভেদ করে পিছনের রাস্তা দিয়ে এই বর্মটা, এই বর্ষাটা বের হয়ে গেল। ওয়াহশি ইবনে হারব, উল্লেখ্য ওয়াহশি ইবনে হারব তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন, কুরাইশ মিলিটারিদের প্রভাবশালী যিনি যোদ্ধা, কুরাইশ মিলিটারির পক্ষ থেকে যিনি প্রভাবশালী যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। কুরাইশ মিলিটারি প্রধান আবু সুফিয়ান ইবনে হারব যিনি আজকে মুসলিমদের এগেনিস্টে ওহুদের যুদ্ধে লিডিং দিচ্ছে, যিনি কমান্ডার ইন চিফ অফ কুরাইশ, কুরাইশদের যিনি কমান্ডার ইন চিফ, তিনিও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন। এই ওয়াহশি ইবনে হারব সেও ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু পরে, কিন্তু রসুলের চাচাকে, রসুলের প্রাণ প্রিয় চাচাকে বর্ষা মেরে ওহুদের যুদ্ধে সে শহীদ করে দেয়। আল্লাহু আকবার। তিনি তারপরে ওনার বর্ষাটাকে খুলে নিলেন, খুলে নিয়ে উনি ওনার কুরাইশ মিলিটারি বাহিনীর মধ্যে যে উনি বসে পড়লেন যে আমার তো যেটা ইচ্ছা ছিল, আমার যেটা আজকে লক্ষ্য ছিল, আমার যেটা আজকে প্ল্যান ছিল যে আমি হামজা বিন আব্দুল মুত্তালিবকে হত্যা করব এবং তার বিনিময়ে আমার গোলা, আমার মনিব জুবাইর ইবনুল মুতাইম আমাকে আজাদ করে দিতে চেয়েছে, আমাকে মুক্ত করে দিতে চেয়েছে, তাই বলে উনি ওনার ক্যাম্পে চলে গেলেন। আল্লাহু আকবার। এবার আমরা তারপরে একটু আলোচনা করব যে রসুলের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবের শহীদ হয়ে যাওয়ার পরে আসলে মুসলিম সেনাবাহিনীদের মধ্যে একটা, মুসলিমদের বড় ধরনের একটা অপূরণীয় ক্ষতি হয়ে যায়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে দৃঢ়তা রেখেছিলেন, সাহাবায়ে কেরাম ভীতু হননি, যুদ্ধের ময়দান ছেড়ে যাননি, এমনকি মরণপণভাবে 11 জন সাহাবিদের নাম আমি উল্লেখ করব পর্যায়ক্রমে, যারা যুদ্ধের অবস্থা মুসলিমদের পক্ষেই রেখে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি রাসূলের ইন্তেকারের প্রথম খলিফা হয়েছিলেন, অত্যন্ত ভদ্র নম্র মানুষ,
মুসলিম ইতিহাসের মধ্যে যদি কোনো মানুষকে নম্র বলতে হয়, যদি কোনো মানুষকে ভদ্র বলতে হয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আজকে উহুদের ময়দানে সে মুসলিমদের যুদ্ধকে মুসলিমদের পক্ষে রাখার জন্য, মুসলিমদের ফেভার রাখার জন্য মরণপণ লড়াই করে চলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা যিনি হবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে চলছেন। আলী ইবনে আবি তালেব, জুমাইর ইবনুল আওয়াম, মুসআব বিন উমাইর, তলহা বিন উবাইদুল্লাহ, আবদুল্লাহ বিন জাহাশ, সাদ বিন মুআজ, সাদ বিন উবাদা, সাদ বিন রবি ও আনাস ইবনে রবি, এই এগারো জন ও আনাস ইবনে নদর, এই এগারো জন যোদ্ধা, তারা হামজা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হয়ে যাওয়ার পরেও তারা যুদ্ধ নিজেদের অনুকূলে রেখেছিলেন, তারা তাদের মনোবলকে হারায়নি। আল্লাহু আকবার। আরেকজন যোদ্ধা যার ইতিহাসও হয়তো আপনারা জানেন, যে হামজা রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব এদের ইতিহাসকে স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত এদের নাম থাকবে, যে ইসলামের জন্য তাদের কত মহব্বত ছিল, যে ইসলামের জন্য তাদের কী ত্যাগ ছিল, ইসলামের জন্য ফাইনাল একটা মানুষের লাস্ট একটা জীবনই থাকে, তার হলো জীবনকেই সব, প্রত্যেকেই তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু জীবনকে বিলিয়ে দিয়ে ইসলামকে সমুন্নত রাখার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে আসছে হামজা রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন যে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মাত্র বিবাহ করেছেন, নববিবাহিত, নববিবাহিত যুবক। যখন ওনার কানে উহুদ যুদ্ধের ধামামা বেজে উঠেছে, তখন যুদ্ধের জন্য তরবারি নিয়ে নতুন স্ত্রী নববধূকে ঘরে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে আসলেন। আল্লাহু আকবার। এই হামজা ছিলেন হামজা বিন আবি আমের, ওনার বাবার নাম ছিল আবু আমের। আপনারা গত জুমার বয়ানের মধ্যে আপনারা জানছেন যে আবি আমের ছিল, সে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাসেক উপাধি দিয়েছিলেন। কী উপাধি দিয়েছিলেন? ফাসেক উপাধি দিয়েছিলেন। তিনি আউস গোত্রের, যখন ইয়ে ছিল জাহেলিয়াতের যুগে, আউস গোত্রের লিডার ছিলেন, এবং তিনি একজন ধর্মযাজক ছিলেন, রাহেব ছিলেন, সে একজন ধর্মযাজক ছিল। সে যুদ্ধের একবার প্রাথমিক পর্যায়ে যুদ্ধকে বানচাল করার জন্য, মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলিমদেরকে বোকা বানানোর জন্য, মুসলিমদেরকে ধোঁকা দিয়ে মুসলিমদেরকে হত্যা করার জন্য সে চক্রান্ত করেছিল এই হামজা রাদিয়াল্লাহু আনহুর বাবা আবি আমের। সে বলেছিল যে ওহে আনসার, ওহে আউস গোত্রের মানুষ, তোমরা যদি, যারা তোমাদের কাছে কুরাইশদের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করে তোমাদের কাছে আসছে, তাদেরকে যদি ফেরত দিয়ে দাও, তাহলে কুরাইশ না তোমাদের সাথে যুদ্ধ করবে না। এই বলে মুসলিম মিলিটারি বাহিনীকে সে ধোঁকা দিতে চেয়েছিল, বোকা বানাতে চেয়েছিল, কিন্তু পারে নাই। মুসলিম সেনাবাহিনীরা তাকে বলেছিল, তোমার চেহারা কুচ্ছিত হোক, তোমার উপর আল্লাহর অভিশাপ আসুক, যে তুমি আজকে আমাদেরকে মুহাম্মাদের পক্ষের থেকে তুমি আমাদেরকে সেপারেশন করতে চাচ্ছ, পৃথক করতে চাচ্ছ, এই হামজা রাদিয়াল্লাহু আনহুর বাবা। আপনি এটা বুঝতে পেরেছেন যে আজকে বাবা হচ্ছে কুরাইশ মিলিটারি বাহিনীর পক্ষে, ছেলে মুসলিম মিলিটারি বাহিনীর পক্ষে, সে মাত্র বিবাহ করেছে, সে শহীদ হবে আজকে উহুদের ময়দানে। উনি যুদ্ধের ময়দানে আসলেন, খুব বীরত্বের সাথে তিনি যুদ্ধ পরিচালনা করলেন। যুদ্ধ করতে করতে তিনি এরকম সারি ভেদ করে একবার কুরাইশ মিলিটারি প্রধান যিনি সুফিয়ান ইবনে আবি হারব, তার কাছে, ঠিক তার কাছেই পৌঁছে গেলেন, কিন্তু তাকে সাদ্দাদ ইবনুল আসওয়াদ তাকে তরবারি আঘাত করে তাকে শহীদ করে দেয়।